ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. ভাই প্রশ্ন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রতি কি হক রাখেন, বান্দা তার আল্লাহর প্রতি কি হক রাখেন? অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন। এইরকম শব্দ দ্বারা হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির মধ্যে একটা হাদিস রয়েছে, হাদিসটা সহিহ হাদিস। মুআজ ইবনে জাবাল কালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মুআজ আতাদরুনা মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, তোমরা কি জানো বা তুমি কি জানো যে আল্লাহর কি হক রয়েছে বান্দার উপর? তখন মুআজ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূলুহু আলম, আল্লাহ এবং তার রাসূল অধিক ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া আবুদুহু ওয়া লা ইশরিক বিহি শাইয়্যা, আল্লাহর ইবাদত করবে বান্দা, আল্লাহর সাথে শিরক করবে না, হচ্ছে আল্লাহর হক তার বান্দার প্রতি। তারা বলছে, তুমি কি এটা জানো যে বান্দার কি হক রয়েছে আল্লাহর প্রতি যদি এই কাজটি করে, ইদা ফাআলু যালিক? তখন তিনি বলছেন যে আল্লাহ রাসূলুহু আলম, আল্লাহ এবং তার রাসূল অধিক ভালো জানেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাদেরকে আজাব দিবেন না, এই হক বান্দা আল্লাহর কাছে রাখে শিরিক না করলে। এই হকের কথা হাদিস থেকে প্রমাণিত। জাযাকাল্লাহু খায়রান।